এখন আমরা জানবো লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে। লিমিটিং বিক্রিয়ক কি? লিমিটিং বিক্রিয়ক হলো কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি একাধিক বিক্রিয়ক থাকে তার মধ্যে বিক্রিয়া শেষে যে অবশিষ্ট থাকবে না, অর্থাৎ যে বিক্রিয়কের পরিমাণ সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যাবে তাকে আমরা বলবো লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া হার লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে, কারণ লিমিটিং বিক্রিয়ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। একটি উদাহরণ দেখলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। ম্যাগনেশিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করছে, অর্থাৎ দুই পরমাণু ম্যাগনেশিয়াম এক পরমাণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই অণু ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করছে। আমরা বলতে পারি তাহলে চার পরমাণু ম্যাগনেশিয়াম দুই পরমাণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে চার অণু ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করবে। এই ক্ষেত্রে আমরা যদি এখন চার পরমাণু ম্যাগনেশিয়াম এবং চার পরমাণু অক্সিজেন নিই, তখন ঠিক কি ম্যাগনেশিয়াম তৈরি হবে? চার অণু। আমরা যেহেতু দেখছি চার পরমাণু ম্যাগনেশিয়াম দুই পরমাণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে এবং বিক্রিয়ার ফলে চার অণু ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি হয়, সেই ক্ষেত্রে অবশিষ্ট থাকবে দুই পরমাণু অক্সিজেন, অর্থাৎ চার পরমাণু ম্যাগনেশিয়াম সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়। এই বিক্রিয়ার ক্ষেত্রে ম্যাগনেশিয়াম হলো লিমিটিং বিক্রিয়ক, কারণ ম্যাগনেশিয়াম বিক্রিয়ার শেষ সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায় এবং অবশিষ্ট থাকে না, ফলে ম্যাগনেশিয়ামের পরিমাণের মাধ্যম বা ম্যাগনেশিয়ামের কারণে বিক্রিয়ার হার প্রভাবিত হয়। এখন আমরা দেখব কোন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে বের করতে হয়। প্রথমে আমাদের দেখতে হবে এক্ষেত্রে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ কি। সাধারণত কোন রাসায়নিক বিক্রিয়া যদি 100% বিশুদ্ধ পদার্থ ব্যবহার করা হয় তাকে আমরা বলি অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ। কিন্তু প্রকৃতিতে সাধারণত 100% বিশুদ্ধ কোনো পদার্থ পাওয়া যায় না। গবেষণাগারে বিজ্ঞানীগণ 95% বিশুদ্ধ পদার্থ হলে তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলে স্বীকৃতি দিয়েছেন। কোনো পদার্থের বিশুদ্ধতা নির্ভর করে তার প্রস্তুতি এবং বিশুদ্ধকরণ পদ্ধতির উপর। আমরা যদি ধারণা থাকে একটা রাসায়নিক বিক্রিয়া থেকে কি পরিমাণ উৎপাদক পাবো এবং ওই বিক্রিয়ার ফলে প্রাপ্ত উৎপাদক, এই দুই মান ব্যবহার করে আমরা রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করতে পারি। সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ হবে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ, অর্থাৎ আমি যতটুকু পেয়েছি পরিমাণকে বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ, অর্থাৎ যতটুকু পাওয়ার কথা ছিল তা দিয়ে ভাগ করে তাকে শতকরায় প্রকাশ করতে হবে। তখনই আমরা পেয়ে যাব কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদের শতকরার পরিমাণ।